দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলা জিতলেন আমেরিকান অভিনেতা জনি দেব। এমনকি পত্রিকায় নিবন্ধন লিখে হলিউড তারকা জনি দেবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ড মানহানি ঘটিয়েছেন বলে সিদ্ধান্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি জুরি আদালত। ভার্জিনিয়ার 7 জুরির এই আদালত জনি দেবের সাবেক স্ত্রীকে 15 মিলিয়ন বা $1.5 কোটি অর্থদণ্ড দিয়েছেন। পাশাপাশি জনির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার পেছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও আদালত জানিয়েছেন। মাত্র 15 মাস সংসার করে 2016 সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউড তারকা দম্পতি জনি দেব ও অ্যাম্বার হার্ড। স্ত্রী অ্যাম্বারের অভিযোগ ছিল জনি তাকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করেন। 2018 সালে সেই নির্যাতনের ঘটনা নিয়ে ওয়াশিংটন পোস্ট এ একটি উপসম্পাদকীয় লেখেন অ্যাম্বার হার্ড। স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, পত্রিকায় এই নিয়ে নিবন্ধন লেখায় সাবেক স্ত্রীর নামে $50 মিলিয়ন মানহানির মামলা করেছেন পাইটেরর্স অব দ্য কেবিরিয়ান তারকা জনি দেব। পরে হার্ড উল্টো $100 মিলিয়ন মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে। গত মঙ্গলবার মামলার শুনানি শুরু হয়। পাল্টাপাল্টি এই মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি হয়েছে বিস্তর। শুনানি অনুষ্ঠানও সরাসরি সম্প্রচারিত হয়েছে, যা প্রত্যক্ষ করে উত্তাল ছিল দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর ভক্তরাও। নানান নাটকীয়তার পর গত মঙ্গলবার মামলাটির চূড়ান্ত শুনানি শুরু হয়। 3 দিন ধরে 7 সদস্যের জুরি প্রায় 13 ঘন্টার উপর শুনানির পর এই রায় ঘোষণা করলেন। ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়ে 2015 সালে ঘর বেঁধেছিলেন এই দুই হলিউড তারকা, কিন্তু 2 বছরের মধ্যেই ঘটে তাদের বিচ্ছেদ।